কোমর, হাঁটু ও ঘাড় ব্যথা রোগীদের ডাক্তার প্রদানের পরামর্শ। ব্যথা বেশি হলে 7 দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন। বিশেষজ্ঞ রিহ্যাব ফিজিও চিকিৎসকের নির্দেশ মতো নিয়মিত থেরাপি চিকিৎসা নেবেন। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে। ব্যথার জায়গায় 10 থেকে 15 মিনিট গরম ও ঠান্ডা সেঁক দিবেন। নতুন আঘাতপ্রাপ্ত স্থানে গরম সেঁক দেওয়া নিষেধ, তবে নতুন আঘাতপ্রাপ্ত স্থানে ঠান্ডা বা বরফ সেঁক উপকারী। বিছানায় শোয়া ও ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শুবেন ও উঠবেন। মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না। নিচু জিনিস যেমন পিড়া, মোড়া বা ফোড়ে না বসে চেয়ারে পিঠ সাপোর্ট দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন। ব্যথা না থাকলে স্বাভাবিক নিয়মে নামাজ পড়বেন। ফোম ও জাজিমে না শুয়ে উঁচু শক্ত সমান বিছানায় শুবেন। 1 থেকে 2 ইঞ্চি পুরুত্ব তুষক বা ম্যাট্রেস ব্যবহার করবেন। মাথায় বা হাতে ভারী ওজন বোঝা বহন নিষেধ। দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করবেন। ঘর ঝাড়ু বা মোছার সময় দাঁড়িয়ে করবেন। রিহ্যাব ফিজিও চিকিৎসকের নির্দেশ মতো দেখানো ব্যায়াম নিয়মিত করবেন। ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন। পেট ভরে খাওয়া নিষেধ। অল্প অল্প করে বারবার খাবেন। লাল মাংস, চার পা, পশুর মাংস, ডাল জাতীয় খাবার, মিষ্টি, ঘি, ডালটা, চর্বি, ফাস্টফুড, সামুদ্রিক মাছ খাওয়া নিষেধ। সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে হাতল উঠাবেন। ঝর্ণায় বা চেয়ারে বসে গোসল করবেন। কোনো প্রকার মালিশ করা নিষেধ। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না। 1 ঘন্টা পর পর অবস্থান বদলান। শোবার সময় একটি পাতলা নরম বালিশ ব্যবহার করবেন। বাইরে চলাফেরা করার সময় কোমরের বেল্ট ব্যবহার করবেন। শোবার সময় ও ব্যায়াম করার সময় অবশ্যই বেল্ট খুলে রাখবেন। হাই হিল যুক্ত জুতা ব্যবহার করবেন না। নরম জুতা ব্যবহার করবেন। ব্যথা তীব্র হলে উঁচু কোমরে বসে টয়লেট করবেন। চলাফেরায় ঝুঁকিপূর্ণ যানবাহন ও রাস্তা এড়িয়ে চলবেন ও সামনের বা মাঝামাঝি আসনে বসবেন। ব্যথা কমে গেলে নিয়মিত সমতল জায়গায় কমপক্ষে 1 ঘন্টা হাঁটুন। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।